প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ আমি পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের পাঁচ পৃষ্ঠার বিপরীত শব্দ এবং পদ নিয়ে আলোচনা করব তবে প্রিয় শিক্ষার্থীরা তোমরা বই খাতা কলম নিয়ে প্রস্তুত হও আমরা এখন পাঁচ পৃষ্ঠায় কিছু বিপরীত শব্দ পড়ব বাঙালি অবাঙালি বন্ধু শত্রু দেশ বিদেশ সার্থকতা ব্যর্থতা এখন এই বিপরীত শব্দগুলো নিয়ে আমি কিছু খালিগর পূরণ করব আমাদের বাংলাদেশের বাইরেও অনেক বাঙালি আছে আমরা সবাই পরস্পরের বন্ধু দেশ হল মতো আমাদের সার্থকতা যে আমরা এদেশে জন্মেছি ছয় নাম্বারে আছে মনির খুব ভালো ছেলে রবীন তার বন্ধু মনির ও রবিন একত্রে মাঠে খেলে এই তিনটি বাক্যের মধ্যে যে পাঁচ প্রকারের পদ রয়েছে সে পদ নিয়ে আমি এখন আলোচনা করব আমি বুডে পদ এবং পদের প্রকারভেদ নিয়ে বিস্তারিত আলোচনা করবো প্রিয় শিক্ষার্থীরা সবাই লক্ষ্য করো পথ বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত অর্থবোধক প্রতিটি শব্দকে পদ বলে পদ পাঁচ প্রকার যথা বিশেষ পদ বিশেষণ পদ সর্বনাম পদ ক্রিয়াপদ এবং অব্যয় পদ এখন আমরা প্রতিটি পদে বিস্তারিত আলোচনা করব বিশেষ পদ বাক্যে যে পদ দ্বারা কোনো ব্যক্তি বস্তু জাতি গুণ সমষ্টি স্থান কাল ভাব কর্ম বা গুণের নাম বোঝায় তাকে বিশেষ পদ বলে যেমন করিম কলম ঢাকা সমিতি সততা ইত্যাদি এখন বিশেষণ পদ যে পদ বিশেষ সর্বনাম ও ক্রিয়াপদের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে বিশেষণ পদ বলে যেমন চলন্ত গাড়ি করুণাময় তুমি দ্রুত চল প্রতিটি বাক্যে আমি বিশেষণ পদের নিচে আন্ডারলাইন করেছি চলন্ত গাড়ি চলন্ত বিশেষ পদের বিশেষণ করুণাময় সর্বনামপদের বিশেষণ দ্রুত চল চল ক্রিয়াপদের বিশেষণ হলো দ্রুত সর্বনাম পদ বিশেষের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে সর্বনাম পদ বলে যেমন লামিয়া ভালো মেয়ে সে প্রতিদিন স্কুলে যায় প্রথম বাক্যে লামিয়া বিশেষ পদ দ্বিতীয় বাক্যে লামিয়ার পরিবর্তে সে ব্যবহৃত হয়েছে তাই সে হল সর্বনাম পথ পদ যার ব্যয় বা পরিবর্তন হয় না অর্থাৎ যা অপরিবর্তনীয় শব্দ তাই অব্যয় পদ যেমন ও এবং আর যদি সদা আবার অর্থাৎ হঠাৎ বরং ইত্যাদি ক্রিয়াপদ যে পদ দ্বারা কোনো কাজ সম্পাদন করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে যেমন শুভ পরে শিয়াম ভাত খাচ্ছে দুইটি বাক্যে পরে এবং খাচ্ছে এই শব্দ দুটি দিয়ে কাজ করা বোঝায় তাই পরে এবং খাচ্ছে হলো ক্রিয়াপদ প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা বইয়ে যে তিনটি বাক্য আছে সেখান থেকে আমরা পাঁচটি পদ বের করব মনির রবিন বিশেষ পদ খুব ভালো বিশেষণ পদ তার সর্বনাম পথ ও অব্যয় পদ খেলে ক্রিয়াপদ প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা পদ সম্পর্কে আমি যে বিস্তারিত আলোচনা করেছি বুঝতে পেরেছ প্রবাদ বাক্য আছে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি পৃথিবীতে যে যত পরিশ্রম করেছে সে তত উন্নতির শিখরে আরোহণ করেছে তাই তোমরা অবশ্যই মন দিয়ে পড়াশোনা করবে তবে তোমরা জীবনে সাফল্য অর্জন করতে পারবে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানি এখানেই শেষ করছি ধন্যবাদ